Hi guys, welcome back to my channel. So, তোমাদের সাথে আমি শেয়ার করবো যে তোমরা কিভাবে পারফেক্ট ওয়েতে বেস মেকআপ করতে পারো, প্রফেশনাল ভাবেই তোমরা মেকআপ করবে বাড়ি বসে নিজেরাই। তো সেটা তোমাদের সাথে আজকে আমি শেয়ার করবো। সো এটার আগেও আমি অলরেডি একটা ভিডিও শেয়ার করেছিলাম যে পারফেক্ট বেস মেকআপ লুক। তো যদি তোমরা সেটা দেখে না থাকো, সেটার ভিডিও আমি আই বাটনে দিয়ে দেবো, যাতে তোমরা চেক করে নিতে পারো। তো আজকে আমি তোমাদেরকে মেকআপটা কিভাবে তোমরা করবে সেটার সাথে সাথে প্রোডাক্ট যা যা ইউজ করবে সেটা কিভাবে ইউজ হয় বা কেন আমরা ইউজ করি ডিটেইল আমি তোমাদেরকে বলবো, যাতে তোমরা আর কেউ এরকম বলতে না পারে যে আমি তো মেকআপ পারি না করতে। কারণ মেকআপ সবাই পারে করতে, হয়তো কিছু কিছু জিনিস আমিও জানতাম না, আমিও শিখেছি, সেম ভাবে তোমরাও যাতে জিনিসগুলো করতে পারো, প্রপারলি মেকআপ করতে পারো, সেটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর যদি ভিডিওটা ভালো লাগে তো প্লিজ এই ভিডিওটাকে একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করো, যাতে আমার আপকামিং ভিডিওগুলো তোমরা দেখতে পারো। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ প্লিজ একটা লাইক করো, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব প্লিজ করো। সো আর দেরি না করে তাড়াতাড়ি করে আমরা ভিডিওটাকে শুরু করি। ওকে, তো আমি ক্যামেরাটা একটুখানি আগে করে নিয়েছি যাতে তোমরা ভালো করে দেখতে পারো যে আমি কী কী ফেসে অ্যাপ্লাই করছি। তো মেকআপ শুরু করার আগে সবার প্রথম তোমাদেরকে ফেসে অ্যাপ্লাই করতে হবে একটা টোনার। তোমরা প্রচুর কোম্পানির প্রচুর রকম টোনার অ্যাভেলেবেল আছে, একদম কম দামে যদি তোমরা চাও তাহলে তোমরা ডাবল গুলাবরি রোজ ওয়াটারটা ইউজ করতে পারো, খুবই ভালো রোজ ওয়াটার। এটাও তোমার স্কিন পোর্সটাকে মিনিমাইজ করতে হেল্প করবে, যেটা টোনারের অ্যাকচুয়াল কাজ, প্লাস তোমার ফেসটাকে হাইড্রেটও করবে। তো আমি সবার প্রথম এটাকে অ্যাপ্লাই করছি। আমি একটু হাতেই অল্প করে নিয়ে নেবো, এটা আমি অ্যাপ্লাই করবো ফেসে। টোনার অ্যাপ্লাই হয়ে যাওয়ার পর যেটা আমি অ্যাপ্লাই করে নিয়েছি, এবার তোমাদেরকে একটু অপেক্ষা করতে হবে যতক্ষণে তোমার ফেস পুরো ভালো করে টোনারটাকে সোক করে নেবে, তারপরে আমরা নেক্সট অ্যাক্ট করবো। আচ্ছা, এবার টোনারটা পুরো ফেস আমার সোক করে নিয়েছে, যেটা তোমরা দেখতে পাচ্ছ। এরপর আমি ইউজ করছি একটা ময়শ্চারাইজার। তোমাদের কাছে যে কোনো ময়শ্চারাইজার যেগুলো তোমরা অ্যাপ্লাই করো সেরকমই ময়শ্চারাইজার তোমরা ইউজ করতে পারো। আমি এখানে ইউজ করছি পন্ডস সুপার লাইট জেল ময়শ্চারাইজার। এটা যে কোনো স্কিন টাইপ ইউজ করতে পারে, স্পেশালি যাদের অয়েলি স্কিন তাদের জন্য তো এটা ভীষণ ভীষণই হেল্পফুল, মানে খুবই ভালো। আমি এটা রেকমেন্ড করবো স্পেশালি যাদের অয়েলি স্কিন তারা ইউজ করতে পারো, আর যে কোনো স্কিন টাইপই ইউজ করতে পারো, কারণ খুব ভালো এটা ময়শ্চারাইজারটা। তো এটাকে আমি ভালো করে ফেসে অ্যাপ্লাই করে নেবো। আর এটা এই ময়শ্চারাইজার অ্যাপ্লিকেশনের পরও তোমাদেরকে 1 থেকে 2 মিনিট অপেক্ষা করতে হবে, যখন ফেস পুরো ময়শ্চারাইজারটাকে সোক করে নেবে, তারপরে আমরা এখানে প্রাইমার ইউজ করব। আচ্ছা, 1 থেকে 2 মিনিট এবার হয়ে গেছে। নেক্সট আমি অ্যাপ্লাই করছি প্রাইমার। তো প্রাইমারের জন্য আমি ইউজ করছি ইনসাইড কসমেটিকের একটা প্রাইমার। এটা জাস্ট 110 রুপিজে পেয়ে যাবে, জাস্ট 110 টাকা দাম এটা, খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে যে কোনো স্কিন টাইপের লোক ইউজ করতে পারবে। তো তোমরা চাইলে যদি কোনো অ্যাফোর্ডেবল প্রাইসে প্রাইমার চাও এটা ইউজ করে দেখতে পারো, খুবই ভালো প্রাইমার। বাট অনেকে না প্রাইমার হিসাবে অ্যালোভেরা জেল ইউজ করে, তো আমি কখনোই তোমাদেরকে সেটা রেকমেন্ড করবো না। কারণ অ্যালোভেরা জেল যদি তোমরা অ্যাজ এ প্রাইমার ইউজ করো, সেটা তোমার ফেসকে তো ময়শ্চারাইজার হিসাবে কাজ করে, বাট নট অ্যাজ আ প্রাইমার। প্রাইমার হিসাবে একদমই অ্যালোভেরা জেল কাজ করে না, আমি নিজে ইউজ করে দেখেছি। এতে তোমাদের মেকআপ বেস আরও খারাপ হয়ে যেতে পারে, সো আমি কখনোই অ্যালোভেরা জেলকে রেকমেন্ড করবো না। তো ইয়া, এরপরে এবার প্রাইমার আমরা অ্যাপ্লিকেশন করে নিয়েছি, দেন আমরা ইউজ করবো ফাউন্ডেশন। আর গাইজ, আই এম রিয়েলি সরি বাইরে থেকে একটু গাড়ির আওয়াজ হচ্ছে, কারণ কি আমি যেখানে থাকি পাশেই রাস্তা, সুতরাং প্রচুর গাড়ি যাতায়াত করে। তো আই এম রিয়েলি সরি, প্লিজ কিছু মনে করো না। ওকে, দেন আমি ইউজ করবো ফাউন্ডেশন। তো ফাউন্ডেশনের জন্য আমি ইউজ করবো এখানে আজকে আমি ইউজ করবো ইনসাইড কসমেটিকের আলট্রা থ্রিন সেকেন্ড কিং ফাউন্ডেশন। আর আমার শেডটা যেটা হচ্ছে সেটা হচ্ছে 03 সান বেজ। তো এই ফাউন্ডেশনটা ইউজ করবো, কিন্তু অনেকে যেটা ভুল করে ফাউন্ডেশনের সময়, ফার্স্ট অফ অল শেডটা তোমরা সবসময় ঠিক চুজ করবে তোমাদের স্কিন টোন অনুযায়ী। আমার এটাই স্কিন টোন অনুযায়ী আমি এটা চুজ করেছি। আর কখনো ড্রাই বিউটি ব্লেন্ডার ইউজ করবে না ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করার জন্য। তো বিউটি ব্লেন্ডারকে তোমাদেরকে একটু ওয়েট করে নিতে হবে, ভিজিয়ে নিতে হবে, তারপরে ইউজ করতে হবে। তো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তোমরা কীভাবে বিউটি ব্লেন্ডারকে প্রপার ওয়েতে ওয়েট করবে। এই যে বাটিতে আমি একটু জল নিয়েছি, দেন এই যে বিউটি ব্লেন্ডারটা আছে এটা হচ্ছে ইনসাইড কসমেটিকেরই বিউটি ব্লেন্ডার, খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে পাওয়া যায়, তোমরা ডেফিনেটলি ইউজ করে দেখতে পারো, বা তোমরা লোকাল কোম্পানিরও ইউজ করতে পারো। তো এটাকে তোমাকে ভালো করে ভিজিয়ে নিয়ে তোমাকে এরকম স্কুইজ করতে হবে, যেরকম আমি করছি। এটা যখনই তোমরা করতে থাকবে দেখবে যে বিউটি ব্লেন্ডারের সাইজটা আগের থেকে অনেক বড় হয়ে গেছে, 3 থেকে 4 বার করলেই হবে। এই যে দেখো, এবার সাইজটা দেখো, এরকম বড় হয়ে যাবে। দেন এটাকে তোমরা একটা সুতির কাপড়ে একটুখানি সোক করে নেবে, যাতে এক্সট্রা যে জলটা থাকবে সেটা বেরিয়ে যাবে।
আচ্ছা এবার হলো ব্লেন্ড করতে হবে, তো এই যে বিউটি ব্লেন্ডারের সাহায্যে আমরা ব্লেন্ড করবো। এবার এবার ব্লেন্ডিংটা যখন করবে কখনো এরকম ড্র্যাগ করবে না, সবসময় ড্যাপ করবে, তাহলে ফাউন্ডেশনটা প্রপারলি জায়গায় সেট হবে ফেসের মধ্যে। তোমরা কাভারেজ দেখতে পাচ্ছ যে কিরকম ফাউন্ডেশনটা, তো আমি পুরোটা ব্লেন্ড করে নিয়ে তারপরে আসছি। দেন নেকেও তোমাদেরকে ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করে নিতে হবে, নাহলে ফেস আর গলার কালারটা সেম লাগবে না। দেখতে পাচ্ছ যে এখন ডিফারেন্ট লাগছে, তো আমি ফাউন্ডেশনটা নিয়েছি, এবার এটাকে অ্যাপ্লাই করে নিতে হবে। দেন ফাউন্ডেশন অ্যাপ্লিকেশনের পর আমরা ইউজ করছি এখানে কনসিলার, তো কনসিলার জন্য আমি এখানে ইউজ করছি সুইস বিউটির কনসিলার, আমার শেড হচ্ছে 03 লাইট মোয়েন। তো এই কনসিলারটা তোমাদেরকে ইউজ করতে হবে আন্ডার আইতে, আইলিডে, আর তোমার ফেসে যদি কোথাও ডার্ক স্পটস থাকে তাহলেও তোমরা অ্যাপ্লাই করতে পারো। তো আমি ভালো করে প্রথমে আন্ডার আইতে অ্যাপ্লাই করে নিচ্ছি। আইলিডে তারপরে যদি তোমরা মনে করো যে এই পোর্শনটাকে হাইলাইট করবে তাহলেও অ্যাপ্লাই করতে পারো। তো আমি যেহেতু হাইলাইট একটু হালকা করি, তো সে কারণে আমি এখানে অ্যাপ্লাই করে নিচ্ছি জাস্ট হাইলাইটিং এর জন্য। আচ্ছা, তো ফাউন্ডেশন কনসিলার আমি ভালো করে অ্যাপ্লাই করে নিয়েছি, তো তোমরা দেখলে যে বেসটা তোমরা দেখতে পাচ্ছ বেশ ডুই লাগছে, কারণ এই ফাউন্ডেশনটা প্রচন্ড মানে ডুই একটা এফেক্ট দেয় যেটা খুব ভালো লাগে দেখতে। দেন যাতে ফাউন্ডেশন অ্যান্ড কনসিলার কোনোভাবে ক্রিজ না করে, তার জন্য সেটাকে আমাদের সেট করতে হবে। তার জন্য আমি ইউজ করছি এখানে মেবলিনের ফিট মি কম্প্যাক্ট পাউডার। সো যখন মেকআপটাকে সেট করবে সবার প্রথম দেখে নেবে চোখের এইখানে যেন কোনোভাবে ক্রিজ না থাকে, কারণ অনেক সময় ক্রিজ হয়ে যায় কনসিলার। তো সেক্ষেত্রে তোমরা কি করবে, প্রথমে একবার একটু ব্লেন্ড করে নেবে যেভাবে আমি ব্লেন্ড করছি, তারপরে কম্প্যাক্ট পাউডার দিয়ে বা লুজ পাউডার যে যেটা ইউজ করো সেটা দিয়ে ভালো করে সেট করে নেবে। সো এরপরে আমি মেকআপটাকে পুরো সেট করে নিচ্ছি। যেখানে যেখানে তোমাদের ক্রিজেস একটু বেশি হয়, যেমন অনেক সময় আমার যেমন আইলিডে হয়, তো সেক্ষেত্রে একটু ভালো করে পাউডার দিয়ে সেট করবে। তারপরে এই যে এখানে স্মাইল লাইনসটা থাকে আমাদের, এই জায়গাগুলোকে ভালো করে সেট করবে। এরপরে আমরা করি আইব্রোজটাকে একটু ফিলিং, তো যাতে আমার এই আইব্রোজটা বেশ দেখতে বেশ সুন্দর লাগে, সে কারণে আমি ইউজ করছি হিলারি রোডের একটা আইব্রো কিট। তো আমি আইব্রোজ কি করে ফিল করি সেটা নিয়ে একটা ইনডেপথ ভিডিও আমি আগেই বানিয়েছি, যদি তোমরা না দেখে থাকো লিঙ্কটা আমি আই বাটনে দিয়ে দেবো। ওকে, সো আমি আইব্রোটাকে ভালো করে ফিলিং করে নিয়েছি। দেন আমি মুভ অন করবো কন্ট্রোরে। সো কন্ট্রোরের জন্য আমি ইউজ করবো এখানে কাপস অ্যান্ড ল্যাশেজ এর কন্ট্রোর পাউডার, আমার যে শেডটা সেটা হচ্ছে কোকোনাট। সো এটা একটা অ্যামাউন্ট কন্ট্রোর পাউডার, যেটা তোমরা যদি বিগিনার হও তোমাদেরকে ডেফিনেটলি আমি রেকমেন্ড করতে পারি, এটা ইউজ করে দেখো তোমাদের খুব ভালো লাগবে। কারণ কি এটা একদম প্রপার পিগমেন্টেড একটা কন্ট্রোর পাউডার যেরকম হয় এটা একদম সেটা, তো তোমরা ডেফিনেটলি ইউজ করতে পারো। তো তোমাদেরকে আমি দেখাচ্ছি যে তোমরা কিভাবে কন্ট্রোরটা করবে। আচ্ছা, তো এখানে আমি ইউজ করছি একটা ব্রাশ, তোমাদেরকে সবসময় অ্যাঙ্গুলার ফ্লাফি ব্রাশ একটা তোমাদের লাগবে। দেন তোমাদেরকে এই কন্ট্রোর পাউডারটা নিতে হবে এক্সট্রা, তোমরা একটু ড্যাপ করে নিলে। দেন আমি তোমাদেরকে দেখাচ্ছি এই যে আমার ফেসের এই যে স্ট্রাকচারটা, এখানে হয় কন্ট্রোরিং। এখানে যদি আমরা কন্ট্রোর করি আমাদের ফেসটা যেটা একটা ভারী লাগে বা স্ট্রাকচারটা ভীষণ সুন্দর লাগে দেখতে, আর ইভেন যে ভারী ফেসটা থাকে সেটাও একটু মানে ঠিক লাগে দেখতে, ফেসটা একটু স্লিম লুক লাগে। তো এবার আমি এটাকে অ্যাপ্লাই করবো। তো তোমরা যদি বিগিনার হও, তোমরা যদি এই পার্টিকুলার স্টেপটা না করতে চাও, তোমরা স্কিপও করতে পারো। দেখতেই পাচ্ছ কন্ট্রোর পাউডারের পিগমেন্টেশনটা একদম খুব ভালো একটা কন্ট্রোর পাউডার। তো এই পোর্শনটাকেও আমরা এইভাবে কন্ট্রোরের জন্য করি। তোমরা দেখছো এই যে এই দিকটা দেখো আর এই দিকটা দেখো, পার্থক্য করলে তোমরা বুঝতে পারবে। ওকে, দেন এই পোর্শনটাকে আমরা কন্ট্রোরিং করি, কারণ দেখতেই পাচ্ছ আমার ডাবল চিন আছে, তো এটাকে আমরা হাইড করার জন্য, ফেসটাকে স্লিম লুক দেওয়ার জন্য আমরা এখানেও কন্ট্রোরিংটা করব।
দেন আমরা ফোরহেডটা অনেকের থাকে যে কপালটা খুব চওড়া হয় তারাও একটুখানি কন্ট্রোল করে যাতে কপালটাকে দেখতে ভালো লাগে বলতে, সে কারণে এখানেও আমরা হালকা করে কন্ট্রোল করব কারণ আমার কপাল খুব একটা চওড়া নয়। ডান দেন আমরা করব নোজ কন্ট্রোলিং। নোজ কন্ট্রোলিং এর জন্য তোমাদের একটা এরকম একটা ফ্লাফি ব্রাশ তোমরা নিয়ে নেবে, এটা আমি অ্যাকচুয়ালি আগে আইশ্যাডো ইউজ করেছিলাম বলে এই ব্রাশটা একটু কালারটা এসেছিল এইটা। দেন সেম কন্ট্রোল পাউডারটাকে নিয়ে আমরা নোজ কন্ট্রোল করব। তো এরকম সাইড দিয়ে তোমাদেরকে কন্ট্রোলটা করতে হবে, এই যে দেখলে আমি করলাম সেম ভাবে, এইদিকেও যখন নেবে ঠিক এইভাবেই করবে, করে নিলে দিয়ে ব্রাশটাকে একটুখানি এরকম পরিষ্কার করে নেবে, নিয়ে এটাকে একটু ধীরে 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 ব্লেন্ড করবে, দেখবে এটা ব্লেন্ড হয়ে যাবে। দেখলে এদের নাকটা ভীষণ সুন্দর লাগে দেখতে, তার জন্য আমরা এটা করি। দেন আমি ইউজ করবো ব্লাশ। তো ব্লাশের জন্য আমি তোমাদেরকে বলবো কাপস অ্যান্ড ল্যাশেজ এর এই ব্লাশটা ইউজ করতে পারো। এটার শেডটা হচ্ছে সো চিজি, তো ভীষণ ভালো একটা ব্লাশ, এটা পারফেক্ট মানে একদম পারফেক্ট প্রেগমেন্টেশন, যাতে তোমরা বিগিনার যারা তারা যাতে কোনোভাবে মানে এরকম বেশি অ্যাপ্লাই না করে ফেলো, তার জন্য এই ব্লাশটা ডেফিনেটলি খুব ভালো, আমি রেকমেন্ড করবো একবার ইউজ করে দেখতে পারো। এই যে এরকম একটা তোমাদেরকে ফ্লাফি এরকম ব্রাশ লাগবে যেটা দিয়ে তোমরা ব্লাশ অ্যাপ্লাই করবে। তো ব্লাশটা আমরা অ্যাপ্লাই করবো যখন একটুখানি হালকা স্মাইল করবে, এই যে এরিয়াটা দেখছো এই জায়গাটাতে আমরা ব্রাশটাকে অ্যাপ্লাই করি এই কন্ট্রোল পাউডারটার সাথে, যাতে সবকিছুটা একটা পারফেক্ট ব্লেন্ডেড লুকটা লাগে দেখতে, ঠিক আছে। তো প্রথমে এরকম ব্রাশ নিয়ে নেবে, এটার কন্ট্রোলটা মানে খুব ভালো, এই শেডটা খুব ভালো পিগমেন্টেড, এটা খুবই ভালো পিগমেন্টের একটা শেড। দেন তোমাদেরকে এরকম হাসতে হবে, এইভাবে ব্রাশটাকে অ্যাপ্লাই করবে। চাইলে তোমরা এই পোর্শনটাতেও হালকা হালকা করে অ্যাপ্লাই করতে পারো, যেটা আমি করি, বেশ মিষ্টি লাগে দেখতে, তার জন্য আমি এরমভাবে করি। দেন এই কন্ট্রোলটার সাথে তোমাকে ব্লেন্ড করে নিতে হবে যাতে খুব ভালো লাগে, দেখতে পাচ্ছ আমি ভালো করে এটা অ্যাপ্লাই করে নিলাম। দেখো সেমভাবে আমি নেক্সট এই গালটাতেও অ্যাপ্লাই করে নেবো। দেন আমি একটু নোজ টিপে এখানেও অ্যাপ্লাই করি, বিকজ আমার ভালো লাগে ব্লাশ, এই কারণে আমি এখানেও অ্যাপ্লাই করেছি। ওকে ব্লাশ অ্যাপ্লাই ডান, ওকে ডান। দেন এই সব কিছু হয়ে যাওয়ার পরে আমরা করবো মেকআপটাকে সেট। আচ্ছা, আই মেকআপ তোমরা ভাবতে পারো যে আমি আই মেকআপ কেন করছি না, কারণ আই মেকআপের জন্য আর একটা ভিডিও আসবে, যেটা আমি তোমাদের সাথে তিনটে আই মেকআপ লুক শেয়ার করবো, যেটা দু মিনিটে তোমরা করতে পারবে, তো সেই কারণে আই মেকআপটা এখানে আমি স্কিপ করেছি। দেন আই মেকআপটা আমি অ্যাকচুয়ালি এর মধ্যেই করে নিই, তো তোমরাও এটার পরে আই মেকআপটা করবে, দেন মেকআপটাকে সেট করতে হবে। তো সেট করার জন্য আমি এখানে ইউজ করছি সুইস বিউটির মেকআপ সেটিং স্প্রে, এটা খুবই ভালো মেকআপ সেটিং স্প্রে, খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে পেয়ে যাবে, লোকাল মার্কেটেও অ্যাভেলেবল আছে। তো এটাকে তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে পুরো ফেসে, এটা অ্যাপ্লাই হয়ে যাওয়ার পর একটা বিউটি ব্লেন্ডারের সাহায্যে একবার ড্যাপ করে নেবে, যাতে এক্সেসিভ যেটা থাকবে সেটা বিউটি ব্লেন্ডার সোক করে নেবে। ওকে আই এম ডান। এরপরে ইউজ করতে হবে হাইলাইটার, তো হাইলাইটার জন্য আমি ইউজ করছি মার্সের এই হাইলাইটারটা, এটাও কাপস অ্যান্ড ল্যাশেজে পেয়ে যাবে, আমার শেডটা হচ্ছে 01 ফর ইউ। সো এটাকে অ্যাপ্লাই করার জন্য আর একটা ব্রাশ লাগবে, এই ব্রাশটা দিয়ে আমি হাইলাইটারটা অ্যাপ্লাই করব। তো হাইলাইটারটা তোমরা অ্যাপ্লাই করবে এই পোর্শনটাতে, যেখানে আমাদের আলো পড়লে চকচক করে এই জায়গাগুলোকে, এখানে এখানে যে জায়গাগুলো দেখতে পাচ্ছ আমার আলো পড়েছে চকচক করছে, এই জায়গাগুলোকে আমরা হাইলাইট করি, এই পোর্শনটা এই পোর্শনটা, এভাবে তোমাদেরকে হাইলাইটারটা ইউজ করতে হবে। সো অলওয়েজ মেকআপটাকে সেট করে নিয়ে তারপরে হাইলাইটার ইউজ করবে, এতে হাইলাইটারটা ভীষণ ন্যাচারাল লুক লাগে আর দেখতে ভীষণ সুন্দর হয়। আমার বাড়ির সামনে দিয়ে এত গাড়ি ঘোড়া যায় যে আমি এই কারণে আমি তোমাদেরকে সবসময় ভয়েস ওভার ভিডিও দিই, বিকজ আদারওয়াইজ এত আওয়াজ হবে তোমরাও ইরিটেট হবে এই কারণে। ওকে, এদের আমি হাইলাইটার অ্যাপ্লাই করে নিয়েছি। এবার কখনো যদি তোমরা যদি মনে করো যে হাইলাইটার একটু বেশি অ্যাপ্লাই হয়ে গেছে, একটু কমাতে চাও, সেক্ষেত্রে কি করবে, যে বিউটি ব্লেন্ডার দিয়ে মেকআপ তোমরা ব্লেন্ড করেছিলে সেই বিউটি ব্লেন্ডারটা দিয়ে একটুখানি এরকম ড্যাপ করে নেবে, তাতে এক্সেসিভ যদি কোনো কিছু থাকে সেটা পুরোপুরি ব্লেন্ড হয়ে যাবে। ওকে, দেন আমার বেস মেকআপ যেটা সেটা একদম ডান, আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিতে চাই আমার বেস মেকআপটা।
দেখতেই পাচ্ছ কতটা সুন্দর, কতটা পারফেক্ট একটা ফ্ললেস বেস মেকআপটা লাগছে। তো এইভাবে তোমরা পারফেক্ট বেস মেকআপ করতে পারো, আর লিপস্টিক বা পুরো মেকআপটা কমপ্লিট করে নিয়ে তারপরে তোমাদের সাথে আমি দেখা করছি।